নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 সালে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির শুভ দিন, শুভ রং এবং লাকি নাম্বার সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, প্রত্যেকেরই একটা জানার ইচ্ছা থাকে যে আমার এবছরে শুভ দিন কোনটা, অশুভ দিন কোনটা, শুভ রং কোনটা, অশুভ রং কোনটা, আমাদের লাকি নাম্বার কোনটা, আনলাকি নাম্বার কোনটা। আমি আজকে এই চারটি রাশির উপরে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এখানে আপনারা পাশাপাশি আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান। প্রথম আসি ধনুরাশির। ধনুরাশির আপনাদের এবছর শুভ দিন মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার। আপনাদের অশুভ দিন শুক্রবার। আপনাদের শুভ রং ধনুরাশির হলুদ, লাল এবং সাদা। আপনাদের অশুভ রং, এটা শুভ রং বললাম, এরপরে অশুভ যে রংটা সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সবুজ, ধনুরাশির ক্ষেত্রে অশুভ রং। আপনাদের শুভ সংখ্যা, ধনুরাশির শুভ সংখ্যা 9, 1, 3। আপনাদের অশুভ সংখ্যা 4। এরপর আসি মকর রাশি। মকর রাশির আপনাদের শুভ দিন কোনগুলো? আপনাদের শুভ দিন শনি, শুক্র এবং বুধবার আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের অশুভ দিন আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে বিশেষভাবে বৃহস্পতিবার মকর রাশির ক্ষেত্রে এ বছরের জন্য। আপনাদের শুভ রং সবুজ, নীল এবং ক্রিম কালার আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের আনলাকি কালার লাল। আপনাদের শুভ সংখ্যা অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 8, 6 এবং 2। আপনাদের ক্ষেত্রে অশুভ সংখ্যা 7। আপনাদের ক্ষেত্রে অশুভ সংখ্যাটা শুধুমাত্র 7। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের শুভ দিন কোনটা? কুম্ভ রাশির শুভ দিন আপনাদের বুধবার, আপনাদের সোমবার, শুক্রবার এবং শনিবার। আপনাদের আনলাকি যে দিন সেটি হচ্ছে আপনাদের মঙ্গলবার। আপনাদের শুভ রং, আপনাদের শুভ রং আপনাদের হলুদ, আপনাদের শুভ রং সাদা এবং পিঙ্ক কালার আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে অশুভ কালার সেটি হচ্ছে ব্ল্যাক কালার, আপনাদের ক্ষেত্রে এবছরের জন্য অশুভ। আপনাদের ক্ষেত্রে এবছর লাকি নাম্বার, কুম্ভ রাশির আপনাদের লাকি নাম্বার 8, 3 এবং 7। আপনাদের আনলাকি নাম্বার 5 এবং 9। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের এবছরের শুভ দিন বৃহস্পতিবার, সোমবার, রবিবার আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের অশুভ দিন মীন রাশির শুধুমাত্র শনিবারটা আপনাদের ক্ষেত্রে দিনটা কিন্তু শুভ মোটেও কিন্তু নয়। আপনাদের এবছরের শুভ রং, মীন রাশির শুভ রং সবুজ, সাদা, হলুদ আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের আনলাকি কালার ব্ল্যাক এবং আপনাদের অ্যাশ কালার আপনাদের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে অশুভ। আপনাদের অশুভ কালার এবং শুভ কালার জানালাম। আপনাদের লাকি নাম্বার, মীন রাশির ক্ষেত্রে লাকি নাম্বার
আপনাদের লাকি নাম্বার 6 এবং 3 এবং 9 আপনাদের ক্ষেত্রে লাকি। আনলাকি নাম্বার 8 এবং 4 আপনাদের ক্ষেত্রে এবছরের জন্য আনলাকি। অর্থাৎ এই চারটি রাশির আমি বিস্তারিত আলোচনা করলাম। দেখুন, এটা যদিও ইন জেনারেল, কিন্তু আপনারা যখন কোনো শুভ কাজে যাবেন, শুভ কোনো আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনার মেয়েকে দেখাতে বসাচ্ছেন, পাত্রস্থ করবেন, সেই জন্য কিন্তু কালারগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। বিশেষ করে এই কালারগুলো আপনারা যদি বিশেষভাবে দেখেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু সমস্যাগুলো কিন্তু আপনাদের সমাধান কিন্তু হবে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। যাদের প্রচুর সমস্যা নিয়ে বসে রয়েছেন না, ভিডিওগুলো শুনছেন হচ্ছে না, আবারও বলছি আপনারা দয়াপূর্বক একবার হলো কনসাল্ট করুন। আপনাদের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গাতে সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলে, নতুন বছর খুব ভালো কাটুক এই ঈশ্বরের কাছে কামনা করে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।